আচ্ছা, রিলেটিভ জাজটা আগে বাংলায় বুঝবো। সেটা হচ্ছে এরকম যে আমি আমি তোমাকে এক্সপ্লেন করছি, এটাই হচ্ছে মিস্টার পিটার, যে গতকাল এখানে আসছিলেন। তাহলে আমি কি দেখো, এই সেন্টেন্সটা কিন্তু দুইটা পার্ট হয়েছে। এটা কিভাবে আমি বলছি কি, এটাই সেই মিস্টার পিটার, এটা একটা পার্ট। তারপরের অংশে কি বলছি, যে যে না বলে বলি তিনি, যেহেতু মিস্টার পিটার একজন সম্মানী ব্যক্তি, আমরা বলতেছি একজন অপরিচিত ব্যক্তি মনে করো, যিনি গতকাল এখানে এসেছিলেন। হ্যাঁ, এই যে যিনি, এই যিনিটাকে, মিস্টার পিটার, হ্যাঁ মিস্টার পিটার, অর্থাৎ এটা যদি তুমি এখন জার্মানে কনভার্ট করো, মিস্টার পিটার জার্মানে কি, এআর জি এস কোনটা, ও সরি, দে আর দি দাস, এটার মধ্যে কোনটা উনি মিস্টার পিটার, ইয়া দে আর, রাইট। অর্থাৎ তুমি যখন এখন রিলেটিভ যাচ্ছে যখন যাবা, তখন কিন্তু রিলেটিভ যাচ্ছে তুমি, এই যে আমরা বাংলাতে যিনি ইউজ করছিলাম, ওই যিনির জায়গায় দেয়ার ইউজ করবা। বুঝতে পারছো জিনিসটা? জি বাবা, এখন আমরা হচ্ছে, এখন যেমন আমরা এখন এক্সাম্পলে যাই, দেখো হাউপ জাজ কি বলছে, পেটার ফাইট ইজ দেয়ার রেডিওস প্রেশার, রাডিওস প্রেশার, পেটার কি করছিল, রাডিওস প্রেশার, পেটার কি করতো, ও হচ্ছে দেয়ার ইন দেয়ার জেন্ডুং আইনগেস লাফেন ইস্ট, যে পেটার ফাইট হচ্ছে রেডিও রাডিও এক্সপ্রেশার, যিনি মানে শোয়ের টাইমে, রেডিও যে শো সেটাকে জেন্ডুং বলা হচ্ছে, ওইটার সময় ঘুমাই গেছিলেন। বুঝতে পারছো? ওকে। অর্থাৎ তোমার যে রিলেটিভ জাজ, তুমি যে দেয়ার ব্যবহার করবা নাকি দি ব্যবহার করবা নাকি দাস ব্যবহার করবা, এইটা কিন্তু তোমার হাউপ জাজের উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ হাউপ জাজে তুমি কি পার্সন ব্যবহার করতেছো, মানে কোন লিঙ্গ ব্যবহার করতেছো তার উপরে, অর্থাৎ মাস্কুলিন নাকি ফেমিনিন নাকি নয়ত্রুম, তার উপরে ডিপেন্ড করবে। যেমন ফর এক্সাম্পল আমরা এখানে আসি, নুমার্সওয়াই, বারবারা শুনেন বার্গার ইজ দি মডারেটরিন দি নিস্ট গার্ন গ্যার্ন ফ্যান্সিয়েট, যিনি মুভি টিভি দেখতে পছন্দ করতেন না। এখানে দি কেন ব্যবহার করছে বলো দেখি। কারণ হচ্ছে ম্যাম, সে একজন প্রাউড, অর্থাৎ ফেমিনিন, বারবারা হচ্ছে ফেমিনিন, একদম ইজি। অবজেক্টস আর রিলেটিভ জাজ, এই এই জিনিসটাই তুমি যখন আবার B1 নিভুতে যাবা, তখন হচ্ছে সেন্টেন্স গুলো অনেক বড় বড় হবে, ওখান থেকে তখন তোমাকে খুঁজে বের করতে হবে যে তুমি রিলেটিভ জাজ কি দিয়ে শুরু করবা। মনিকা কুবর ইজ দি ভূমি কেরিম, অমি কেরিন, হ্যাঁ দি ইন আইনার শো ইয়ার অলিম্পিক্স নিস্ট কমটে গুড, ইয়া রিস্টিশ, জোংকে বোর্গম্যান ইস্টিয়া রেজিসোয়ার রেজিসওয়ার, রেজিসোয়ার দেয়া পুষ্পল লিভ হুম ইন জাইটুঙ্গেন গিভ এস ইমা গেসিস্টেন উবা প্রমিনেন্টে ই ফু ফিয়েলে নয়টে ইন্টারেসান দিন। গুড, জেয়া গুড। তাহলে বুঝছো যে রিলেটিভ জাজ কিভাবে বানাইতে হয়।